মানুষ সকালে চায়ের দোকানে বসে চা পান করতে করতে গল্প করে, গত রাতে আমি রকেটে ভ্রমণ করছিলাম, রকেট সফর শেষ করার পরে 2 ঘন্টার জন্য প্লেনে উঠেছিলাম, ওখান থেকে নামার পরে আমি হেলিকপ্টারে করে বাগডোগরা এয়ারপোর্টে এসে নেমেছি। এই কথা যদি কেউ দাবি করে কালকে চায়ের দোকানে, চায়ের দোকানে প্রত্যেকটা মানুষ আপত্তি করবে। হ্যাঁ, টাকা থাকলে, সম্পদ থাকলে প্লেনে ওঠা সম্ভব, আরো সম্পদশালী হলে হেলিকপ্টার সম্ভব, কিন্তু রকেট আপনার আমার জন্য নয়। প্রত্যেকটা মানুষ আপত্তি করবে, কিন্তু এই মানুষটা সমস্ত গল্প শোনানোর পরে যদি দাবি করে আমি কালকে রাতে স্বপ্ন দেখছিলাম, আর কারো কোনো আপত্তি থাকবে না। কেন? স্বপ্নে সবকিছু সম্ভব। মক্কার কাফেররা কেউ নির্বোধ ছিল না, আর আবু জাহালের নাম ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো তাকে। তো আমার নবী যদি স্বপ্নে মেরাজে যাওয়ার দাবি করতেন, তো আবু জাহেল এন্ড কোম্পানির মাথা খারাপ হতো না, বারবার ঘুরে ঘুরে তার নবীর উপরে প্রশ্ন করতো না। কিন্তু আবু জাহেল আবুল হাব মক্কার কাফেরদের প্রশ্ন করা দেখে বোঝা যাচ্ছে আমার নবী স্বপ্নে নয়, সশরীরে মেরাজে যাওয়ার দাবি করেছিলেন। কাফেরদের প্রশ্ন দেখেই তো বুঝতে পারা যাচ্ছে। চলুন একটু আগের দিকে যাই। সকালে 8:30 সময় আপনাদের মাদ্রাসার সামনে একটা 7 বছরের শিশু আসল, এসে দাবি করছে, হুজুর কালকের আমি 2 ঘন্টার জন্য দিল্লি গিয়েছিলাম ফ্লাইটে, দিল্লিতে 2 ঘন্টা একটা মিটিংয়ে যোগ দিয়েছিলাম, মিটিং সেরে 2 ঘন্টা পরে সেকেন্ড ফ্লাইটে ফিরে এসেছি। কাকে বলছেন? মুফতি সাহেবকে। মুফতি সাহেব বলছেন, বাবা চুপ করে বস, বাচ্চা ছেলে দিল্লি গিয়েছিল আবার চলে আসলে। মাহফুজ বলছে, হজরত ওটা আমাদের ডিএম সাহেবের ভাতিজা আছে, ডিএম এর ভাইপো। হুজুর বলছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা তোর জন্য সম্ভব। কি বোঝা গেল? যেমন পজিশন হবে তার সফরের রফতার তেমন বাড়বে, যেমন অবস্থা হবে সফরের সাফারি তেমন হবে। কি বোঝা গেল? যদি গ্রামের একটা সাধারণ বাড়ির সাধারণ ছেলে দাবি করে আমি 2 ঘন্টার জন্য প্লেনে উঠে গিয়েছিলাম দিল্লি, 2 ঘন্টা পরে সেকেন্ড ফ্লাইটে ফিরে এসেছি, দুনিয়ার লোক আপত্তি করবে, কিন্তু যদি ও সিএম বা ডিএম এর আত্মীয় হয় তার জন্য যাওয়া সম্ভব হবে। তো আমি বলছি, ও দুনিয়াবাসী মানুষ, তোমরা আমার নাবি সম্পর্কে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নাবিকে জিজ্ঞাসা করছো কেন? নাবি আপনি কি মেরাজে গিয়েছিলেন? আপনার কি মেরাজ হয়েছিল? ও পৃথিবীর মানুষ, আল্লাহ তো দাবি করে, আমার নাবি তো দাবি করে নাই, আমি মেরাজে গিয়েছিলাম, খোদা বলছেন আমি মোস্তফাকে মেরাজে নিয়ে গিয়েছিলাম। তো যদি আল্লাহ পাকের কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয়, আল্লাহর কুদরতে নাবির যাওয়াও সম্ভব রয়েছে, নবীর সাক্ষাৎ সম্ভব। চলুন হাদিস আনছি আবার। নবীকে তোমরা কেন প্রশ্ন করছো ঘুরিয়ে ঘুরিয়ে? কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই জাত আল্লাহর যিনি সফর করিয়েছেন আপন হাবিবকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আরবের মসজিদ থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসের বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের চারিদিকে আল্লাহ পাক বরকত রেখেছেন। বরকত কিসের বরকত? ওখানে আহলে সুন্নাহ ছাড়া বাকি যত মুফাসসির আছেন, বক্তা আছেন, জিজ্ঞেস করবেন বরকত কিসের, তারা বলবে আল আসজার, বাইতুল মুকাদ্দাসের চারিদিকে বড় বড় গাছপালা আছে, আল্লাহ পাক গাছপালার কথা বলেছেন। ভুল কথা হলো, মালদা মুর্শিদাবাদে কি আম গাছ জাম গাছের কমি ছিল? আছে, কমি আছে না? তো এত গাছ এখানে থাকলো, এর নামটা কোরআনে নেই কেন? বাইতুল মুকাদ্দাসের চারিদিকের কথা আসলো কেন? এর আসল তাফসীর হলো এই যে বাইতুল মুকাদ্দাসের চারিদিকে 70,000 আম্বিয়ায়ে কেরামের কবর রয়েছে। নবীদের কবরের দিকে লক্ষ্য করে বলা হয়েছে, আল্লাযী বারাকনা হাওলাহু। আচ্ছা এবার শুনুন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে নিয়ে গিয়েছে? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। কোথা থেকে? উম্মে হানির বাড়ি থেকে। জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন,
আসার পরে আল্লাহর দরবারে ফিরে গিয়েছেন। আল্লাহ বলছেন কি খবর জিব্রিল বলো, তা বলছে মাহবুব আরাম করছেন, আপনার নবী ঘুমিয়ে আছেন আরাম করছেন। আল্লাহ পাক বলছেন জিব্রিল আবার যাও নবীকে আনো, কিন্তু শোনো দরজা খটখট করবে না, রাসূল উঠুন বলে আওয়াজ করবে না, রাসূলের দেহে হাত দিয়ে নাড়াবে না। তো আল্লাহ নবীকে আমি ডাকবো কি করে? আল্লাহ পাক বলছেন ইয়া জিব্রিল কাব্বিল কদমাইহে, তুমি তোমার নূরানি ঠোঁট দিয়ে মুস্তাফার কদমের তালুতে একবার চুম্বন করে নিবে। যখন মুস্তাফা করিম চোখ খুলবে কি বলবে? ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইশতাক ইলা লিকাইক মাহবুব, চলুন খোদা আপনার জিয়ারত চাচ্ছেন। হলো, এটাকে উর্দু ভাষাতে বলা হয় পায়ের নিচের অংশকে উর্দুতে তালওয়া বলে, মাথা থেকে নিয়ে নখ পর্যন্ত দেহের রোশনিকে জালওয়া বলে। তো আমাকে বলতে দিন, মুস্তাফা কা তালওয়া वो है जहां जिब्रिल बोसा देते हैं, जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का क्या आलम होगा? इमाम अहले सुन्नत हदीस के तकिए बोलचन, महबूब जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। ऐ मुस्तफा अल्लाह पाक तुम्हारे तलवा ते अमन जलवा रखे छन, जब अपर चेहरा ते वो राखे नहीं। अच्छा, কে নিয়ে গেল? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এই গ্রামের দুইজন মানুষের সঙ্গে সফর করি আর রাস্তায় গিয়ে কোনো বিপদ সামনে আসে, তারা কি করবেন? নিজেরা যাবেন না, আমাকে যেতেও দেবেন না, যে না হযরত যাওয়া যাবে না, আগে বিপদ লক্ষ্য করছি। আর যদি আমি জিদ করি যে আমি যাব, যা হবে হবে, তারা কিন্তু আমাকে ছাড়বে না, চলুন যাই। জিদ যখন করছেন, আপনার যা হবে আমাদেরও তাই হবে, চলুন। তা কি বোঝা গেল? বন্ধুর কাজ হলো বিপদ দেখে বন্ধুকে আটকে নেওয়া, আর নয় বন্ধুর সঙ্গে যাওয়া শুরু করা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে গিয়ে নবীকে সামনে দাঁড় করিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আনমেলাতান লা উহরিক, যদি আমি এক রায়ের দানা পরিমাণ আগের দিকে যাই, আমার এই নূরানি বাজুগুলো জ্বলে ছাই হয়ে যাবে, তার মানে আমি আর যাব না। তো মেরাজের ঘটনাকে সামনে রাখলে দেখতে পাই আমার নবীর সাথে জিব্রাইল আলাইহিস সালাম যান নাই, নবীকে যেতে মানাও করেন নাই। ঠিক, নবীকে যেতে মানা করেন নাই, আবার নিজে নবীর সঙ্গে যান নাই। আমি জিজ্ঞেস করছি, আয় জিব্রিল, তুমি তো মক্কা শরীফ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মুস্তাফাকে সঙ্গে করে আনলে, এখন সঙ্গ ছাড়ছো কেন? তুমি যাচ্ছ না কেন? আর যদি না যাবে তো নবীকে আটকাচ্ছ না কেন? তো হযরতে জিব্রিল নিজের অবস্থার ভাষাতে পৃথিবীর মানুষকে জানাচ্ছে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যাব কি করে? আমি তো নবীর মতো নয়।